আচ্ছা ডুপ্লিকেট করে নিলে একটা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল নিচ্ছি, যেখানে স্পট থাকবে স্পট থেকে একটু বড় নেবেন ব্রাশটা, একটা ক্লিক করলেই স্পটটা উঠে যাবে। আমি মাউসের স্ক্রল থেকে করতেছি, এটা এডিট থেকে প্রিফারেন্সেসে যাবেন, জেনারেল এই স্ক্রল হুইল এটা চেক করে ওকে করে দেবেন, তাহলে মাউসের হুইলটা দিয়ে স্ক্রল হুইল দিয়ে জুম না করে দেবেন। আচ্ছা এটা ছিল কি স্পট হিলিং ব্রাশ টুল, হ্যাঁ এবার যেটা আসে সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। আচ্ছা হিলিং ব্রাশ টুলটা যখন আসবে এখানে খেয়াল করে দেখেন, এখানে ব্রাশের মতো পাবেন, এখানে সোর্স লেখা আছে স্যাম্পল এখানে চেক করা থাকবে। তো এ কাজ করে কি স্যাম্পল নিয়ে, আগেরটা ছিল হিল করে আশপাশ থেকে পিক্সেল নিয়ে, আর সেই কাজ করবে স্যাম্পল নিয়ে। কীভাবে স্যাম্পল নিতে হবে, যে আপনি চাচ্ছেন এই অংশটা দিয়ে এখানে ঢেকে দিবেন, তাহলে এটা হবে স্যাম্পল। এই স্যাম্পলটা নিতে হয় কিবোর্ড থেকে অল্টার প্রেস করে, অল্টার যখন প্রেস করে ধরবেন দেখেন এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে, এর মানে হচ্ছে এখন যদি মাউস থেকে ক্লিক করেন আপনি এই অংশটা সে কপি করবে, এখানে বসাতে চান নিয়ে আরেকটা ক্লিক করবেন। তো এটা হচ্ছে স্পটের আশপাশ থেকে কপি করবেন। এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল, স্যাম্পল নিয়ে এসে কাজটা করবে। ডুপ্লিকেট লেয়ার তিন নম্বর হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল যখন সিলেক্ট করবেন দেখেন রেক্টেঙ্গুলার মার্কিং টুলের মধ্যে চারটা অপশন আছে, এখানে নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, মাইনাস টু, এই কাজটা করা যাবে এখানে। আর এখানে দেখেন লেখা আছে সোর্স, পাশে ডেস্টিনেশন, তো আমার সোর্সে আছে। সোর্সটা কী কীভাবে কাজ করে দেখেন, আপনি যখন এটাকে সিলেক্ট করবেন গ্যাসের টুলের মধ্যে সিলেক্ট হয়, আচ্ছা দেখেন নর্মালি কি আইকনটা দেখাচ্ছে না একটা অ্যারোর সাথে একটা বক্স ছোটো, তাই না? যখনই সিলেকশনের ভেতরে যাবেন একটা অ্যারো দেখা বাইরের দিকে যাওয়ার জন্য, এর মানে হচ্ছে এই সোর্সটাকে আমি একটা অন্য একটা জায়গা দিয়ে ঢেকে দিব। তো যখন আপনি ক্লিক করে অন্য কোথাও নিয়ে যাবেন এটা হচ্ছে ডেস্টিনেশন। আচ্ছা আগে এটাকে সিলেক্ট করলেন এখানে, ঠিক আছে যে এই অংশটা আমি ঢেকে দিব কোথা থেকে, অন্য একটা জায়গা থেকে যাচ্ছেন, এখান থেকে এখানে আসতেছেন না, তাহলে আপনার সোর্স এটা, ডেস্টিনেশন এখানে, আপনি যদি এখানে নেন এটা চলে আসবে এখানে, যেখানেই যাবেন সে ওই সিলেকশনের ভেতরে এটাকে দেখাবে, কারণ হচ্ছে কি আপনি আপনার লোকেশন চেঞ্জ করে আরেক জায়গায় গিয়েছেন। আর যদি ডেস্টিনেশন রাখেন উল্টো কাজ করতে হবে, ভালো একটা জায়গাকে সিলেক্ট করতে হবে, ডেস্টিনেশন কোথায় হবে স্পটের উপরে, এটা হচ্ছে সোর্স, স্পটের উপরে হচ্ছে ডেস্টিনেশন। ভালো জায়গাটা দেখাতে হবে, আর যখন ডেস্টিনেশন থাকবে তখন ভালো জায়গাটা আগে দেখাতে হবে। সিলেকশন করে এখন আছে সোর্সে, সিলেকশন করে সিলেক্ট ড্র্যাগ করে দেখাবো কোন অংশটা দিয়ে ঢেকে যাবেন। তো এটা গেল হচ্ছে আপনার প্যাচ টুল। আচ্ছা
এবার দেখি আমরা রেড আই টুল, এই টুলটার কাজই হচ্ছে দামি রেড আই যেখানে চোখে লাল রঙটা থাকবে সে আপনার হচ্ছে ওটাই শুধু রিপেয়ার করবে। হ্যাঁ এটা ডুপ্লিকেট করে নিই ছবিটা। আচ্ছা সো এটাকে পাবেন কোথায়? এই যে রেড আই টুল পেয়েছেন অ্যাডজাস্টমেন্ট সেকশন নিয়ে। আচ্ছা রেড আই টুলটা নিলে উপরে দেখেন পিউপিল সাইজ দেওয়া আছে ডার্ক এন অ্যামাউন্ট। হ্যাঁ এটা 50% আছে, আমি একটু বাড়াতে পারি চাইলে। আইকনটা এরকম প্লাসের সাথে একটা চোখ আর অ্যামাউন্ট ডার্ক এন, মানে চোখের ওই বলটা কতটুকু আই বলটা কতটুকু ডার্ক হবে সেটাও আপনি বাড়াতে কমাতে পারবেন এখান থেকে, একটু বাড়িয়ে দিলাম। কীভাবে কাজ করবে, যে অংশটা আপনি চাচ্ছেন রিপেয়ার করতে ক্লিক করে ড্র্যাগ করে দেখাবেন, বুঝেছে? শুধু চোখেই কাজ করবে সে এই ধরনের আইতে, এই হচ্ছে রিয়েল। সো এখান থেকে যত আপনি ডার্ক এন অ্যামাউন্ট বাড়াবেন তত বেশি ডার্ক হবে। এই টুলের কাজ একটা। এবার দেখি আমরা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, আমরা প্যাটার্ন বানিয়েছিলাম ঠিক তার উপরে আছে ক্লোন। সো এই ক্লোন টুলটা কাজ করে নামই তো ক্লোন, তাই না? তো একটা স্পেসকে সে ক্লোন করে আরেকটা জায়গায় বসাবে। সো আমি এটাকে আগে মাপ দিয়ে নিচ্ছি যে ব্রাশটা এইটুকু হলে ঢেকে যাবে। সো এটাকে আগে একটা জায়গা কপি করে নিতে হবে, স্যাম্পল নিয়েছিলাম আমরা আগেরটায়, অল্টা ধরে ঠিক স্যাম্পল নিয়ে কপি করে এখানে ক্লিক করব। এটা হচ্ছে আপনার ক্লোন টুলের কাজ। সো আশপাশ থেকে বারবারই ক্লোন করতে হবে এটাকে, হ্যাঁ যেখানে থাকতে চান আশপাশ থেকে পিক্সেল নিয়ে ক্লিক করতে হবে। সো তাহলে এটা দিল কেন, যে তাহলে তো ওটা দিলেই চলতো, তাই না? তো আসলে দেখেন আমি এখান থেকে ক্লোন করলাম চোখটাকে, হ্যাঁ চোখটাকে ক্লোন করলাম, শুধু চোখটাই দেখাচ্ছে না, আসলে সে শুধু চোখটাকেই ক্লোন করে নাই। আমরা যদি এটাকে একটা অন্য ডকুমেন্টে যাই দেখেন, দেখাচ্ছে শুধু চোখ, কারণ হচ্ছে আমি এইটুকু সার্কেল বানিয়ে কপি করেছি। সো যতটুকু বানিয়ে কপি করবেন ততটুকু দেখাবে, কিন্তু আপনি যখন ব্রাশটাকে বড় করবেন সে পুরো ইমেজটাকে দেখাবে, কারণ সে পুরো ইমেজটাকেই ক্লোন করে, কিন্তু আপনার সার্কেল ছোটো থাকায় ওইটুকু অংশ দেখায়। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল।